প্রিয় দর্শক মুবারকের শেষ দশকে আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ফজিলতটি রেখেছেন সেটি হলো শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে লাইলাতুল কদর লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত সারা বছরের সকল রাতসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত বছরে অন্য কোনো সময় এতটা গুরুত্বপূর্ণ নয় এতটা ফজিলতপূর্ণ নয় এতটা তাৎপর্যপূর্ণ নয় পবিত্র লাইলাতুল কদরটা যত বেশি ফজিলতপূর্ণ লাইলাতুল কাদারের ফজিলা এ থেকেও উপলব্ধি করা যায় যে আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম লাইলাতুল কদরের জন্য কতটা উদ্গ্রীব ছিলেন লাইলাতুল কাদার যেন তিনি পেয়ে যান আর সেই লাইলাতুল কাদের যেন তিনি ইবাদতের মধ্যে অতিক্রম করতে পারেন এটার জন্য রসুল সলাল্লাহ আলিহাস্লামের যে ব্যাকুলতা কতটা বেশি ছিল সেটা আমরা হাদিসের বিবরণ থেকে পাই পূর্ববর্তী লাইলাতুল কদর কবে হয় কখন হয় সেটি আল্লাহ রব্বুল আলমিন ইতিপূর্বে অন্য কাউকে অবহিত করেননি সর্বপ্রথম রসুল সাল্লাহ আলিহাসাল্লামকে আল্লাহ রবুল্লাহ আলমিন অবহিত করেন প্রথমবারের মতো আল্লাহর নবীকে যখন লাইলাদুল কদরের সময় সম্পর্কে পাক অবহিত করেন তখন আল্লাহ বলেন যে এটি জানিয়ে দেন জিব্রিল আমিনের মাধ্যমে যে লাইলাতুল কদর রমাদানুল মুবারক মাসের মধ্যে রয়েছে অনির্ধারিতভাবে পূর্ণ রমাদানের মধ্যে লাইলাতুল কদর রয়েছে এ কথা জানার পর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম রমাদানের শুরু থেকেই এতে কাফে বসে পড়লেন ইবাদতের জন্য আল্লাহর ঘরে এক দশক যখন অতিক্রান্ত হয় জিব্বিল আমিন এসে নবীজিকে অবহিত করলেন ইয়া রসুল আল্লাহ আপনি যে লাইলাতুল কদরের সন্ধানে এতেকাফ শুরু করেছেন সেটি কিন্তু এই দশকে যায়নি সেটি সামনে রয়েছে আরও দশ দিন আল্লাহ নবীর এতেকাফ অব্যাহত থাকল বিশ দিন অতিক্রান্ত হওয়ার পর জিব্রিল আমিন এসে আবার আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ জি তাতলুবু আমামাকা আপনার সেই পরম আরাধ্য কাঙ্ক্ষিত লাইলাতুল কদর কিন্তু বিগত এই বিশ দিনে যায়নি এটি সামনে রয়েছে রসুল সাল আলী আসাল্লাম শেষ দশকেরও এতেকাফের নিয়ত করলেন এবং এক মাস আল্লাহ এতে কাফ করলেন শুধুমাত্র কদরের সন্ধানে পরবর্তীতে আল্লাহ রসুল আলী ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক আরেকটু সহজ সহজ করে করে দিলেন উম্মতে জন্য আল্লাহ আরেকটু সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ এটাকে নির্ধারণ করে দিলেন পুরনো রমাদানে নয় বরং রমাদান মুবারকের শেষ দশকে রয়েছে আল্লাহ রসুল আলী আলিহাসাল্লাম জীবদ্দশায় শেষ পর্যন্ত প্রতি বছর এই শেষ দশকে এতেকাফ করতেন রসুল সাল্লাহ আলি আসলামের শেষ দশকে এয়তেকাফ করার অন্যতম একটি গুরুত্ব অন্যতম একটি উদ্দেশ্য এটিও এটিও ছিল যেন লাইলাতুল কদর নসিব হয়ে যায় এবং লাইলাতুল কদরের পূর্ণ মুহূর্ত পূর্ণ সময়টুকু যেন ইবাদতের মধ্যে অতিবাহিত হয় প্রিয় ভাই ও বোনেরা আমি এ কথা থেকে আমাদের জন্য যেই নসিহা এবং যেই উপদেশটি আমরা গ্রহণ করবার জন্য চেষ্টা করতে পারি সেটি হলো যে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়দুল আমবিয়া সাইয়দুল উলদি আদম ইয়াওমাল কিয়ামা যাকে আল্লাহ রাব্বুল আলামিন গফার আল্লাহু লাহু মা তাকদ্দমা মিন যামবিহি ওয়া মা তাআখখরা আল্লাহ পাক রাব্বুল আলামিন যারা পূর্বাপর সকল গুনাহ মাফ করে দিয়েছেন সেই নবী আকরাম যদি শুধুমাত্র লাইলাতুল কদরের সন্ধানে এতটা ব্যাকুল হয়ে থাকেন একটি মাস পূর্ণ যদি কাজ করে থাকতে পারেন তার সময়গুলো যদি তিনি এভাবে অতিক্রম করে থাকতে পারেন তাহলে নাহনু তাহলে আমি আর আপনি কোথায় আমরা লাইলাতুল কদরের জন্য কত বেশি আমাদের উদ্গ্রীব হওয়া উচিত মূলত আল্লাহ রবুল্লা আলমিন লাইলাতুল কদর অল্প সময়ে বহু ফজিলত বহু সবাব অনেক উপার্জন সঞ্চয় করবার এক মক্ষম সুযোগ আমাদের জন্য অবাহিত করে দিয়েছেন কাজেই শেষ দশকের সবচেয়ে আকর্ষণ হল যে এই এই দশকের মধ্যেই লাইলাতুল কদর রয়েছে লাইলাতুল কদরের লাভটা কি লাইলাতুল কদরের ফজিলত কি এগুলো আমরা সকলেই জানি পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন সুরাতুল কাদর নামে একটি সুরা নাজিল করেছেন সেই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর মূল তাৎপর্য আলোচনা করেছেন আল্লাহ বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্না আনজালناهু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শহর আল্লাহ বলেন লাইলাতুল কদরের দুটি পরিচয় আল্লাহ দিলেন যে আমি কোরআন পাক কে লাইলাতুল কদর নাযিল করেছি আর লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম প্রিয় দর্শক হাজার মাসের চেয়ে উত্তম অর্থাৎ আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আল্লাহর কোরআনের এই তথ্য থেকে আমরা এই বিষয়টি উপলব্ধি করতে পারব লাইলাতুল কদরের প্রতিটি মুহূর্তের মূল্য কত গুণ বেশি সময়ের তুলনায় কারণ লাইলাতুল কদরকে আল্লাহ রবুল আলমিন কম্পেয়ার করেছেন তুলনা করেছেন হাজার মাসের চেয়ে হাজার মাসের সাথে তুলনা করার পর হাজার মাসকে নয় বরং লাইলাতুল কাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রেফার করেছেন এটা কি শ্রেষ্ঠত্ব দিয়েছেন কাজেই তাহলে একদিকে আল্লাহ রব্বুল এক হাজার মাস রাখলেন আর অপর দিকে শুধুমাত্র একটি লাইলাতুল কদর রাখলেন এবং এই দুটোকে তুলনা করে আল্লাহ রব্বুল আলমিন লাইলাতুল কদরকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করলেন তো আমরা যদি দেখি যদি একটু বিষয়টাকে ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করি তাহলে লাইলাতুল কদরের প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত এটা কত বেশি মূল্যবান হল কতগুণ বেশি এর মধ্যে মূল্য এবং এর এর যে তাৎপর্য বৃদ্ধি পেল এক হাজার মাস এক হাজার মাস মানে হলো এক হাজার মাস আরেক দিকে একদিকে এক এক হাজার মাস আরেক দিকে হলো শুধুমাত্র একটি রাত তো এক হাজার মাস প্রতি মাসে যদি আমরা তিরিশ দিন হিসাব করি জেনারেলি তাহলে তিরিশ দিনে এক মাস হয় তাহলে এক হাজার মাসে তিরিশ হাজার দিবস হয় এবং তিরিশ হাজার রাত হয় স্বাভাবিকভাবে চন্দ্র মাসে কোনো কোনোটা উনত্রিশে হবে সেখান থেকে কিছু বাদ যায় আমরা শুধুমাত্র হিসাবের সহজে বুঝবার জন্য বলছি যে তিরিশ হাজার দিবস এবং তিরিশ হাজার রাত এই দুটোকে এক পাল্লায় যদি রাখা হয় আর অপর দিকে এ সিঙ্গেল নাইট শুধুমাত্র একটি রাত লাইলাতুল ওয়াহিদা শুধুমাত্র একটি রাত লাইলাতুল কাদার এটিকে যদি অপর পাল্লায় রাখা হয় কোরআন বলছে খায়রুন তাহলে এই রাতটির মূল্য এবং তার তাৎপর্য অনেক বেশি আরবি ভাষার শব্দ খায়রুন ইসমে জিরের শব্দ যে এর যে এই অর্থ অনেক উত্তম অর্থাৎ লাইলাতুল কাদার হাজার মাসের চেয়ে অনেক শ্রেষ্ঠ কতটুকু শ্রেষ্ঠ সেটি আল্লাহ রব্বুল আলমিন উজ্জ্বল রেখেছেন এটিকে আল্লাহ আর ব্যক্ত করেননি কাজী ফজিলত লজিলত এই আয়াত থেকে বুঝে আসে রসুল সাল আলিহাস্লাম বলেছেন আবু বুহরের রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত বুহারি এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা এসেছে আল্লাহ নবী বলেছেন মন কাম মা কাদী ইমানু মাতিহী আল্লাহ নবী বলেন যে যে ব্যক্তি লাইলাতুল কাদারে আল্লাহর নিকট ইমানের সাথে এবং এহতেসাবের সাথে দাঁড়িয়ে ইবাদত করবে তার অতীতের সকল গুনাহ মাফ করে দেয়া হবে সুবহান আল্লাহ ইবাবে হান্দি তো মানকওয়ামা রাতের বেলায় লাইলাতুল কদরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যে ব্যক্তি ইবাদত করবে তার জন্য এই ফজিলত রয়েছে তো কাজেই এই এক রাতে অতীতের সমস্ত গুনা আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে সমস্ত পাপ মোচন করবার এক মোক্ষম সুযোগ হলো লাইলাতুল কদর কাজে আমরা লাইলাতুল কদরের ফজিলত উপলব্ধি করি এবং লাইলাতুল কদরের সন্ধানে আমরা ব্যাপৃত হই প্রিয় দর্শক লাইলাতুল কদর আমরা কখন পাব লাইলাতুল কদর কবে হয় এটা আমরা সকলেই জানি এরপরেও হাদিস থেকে সুন্না থেকে কোরআন থেকে আবারও কিছু কথা লাইলাতুল কদর সম্পর্কে যদিও একটি সম্ভাব্য রাত ইতিমধ্যে আমরা পেছনে ফেলে এসেছি এরপরেও লাইলাতুল কদর সম্পর্কে আরও কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরস করছি লাইলাতুল কদরের সন্ধান কখন করা হবে রসুল সাল আলিহি আসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে বিভিন্ন হাদিসের মধ্যে এটাকে সন্ধান করতে বলেছেন এক হাদিসে বুখারি বর্ণিত বুখারি শরীফে বর্ণিত আইসলাদি আল্লাহ তাল হাদিস

او قال ان سيتها فلتمسوها في ليله في ليله فقالا اني اريد العشر الاواخر من যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছিল কিন্তু ব্যাপারটি আবার আমাকে বিস্তৃত করে দেয়া হয়েছে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে সুতরাং তোমরা লাইলাতুল কদরকে শেষ দশকের বিজোড় রাতগুলোতে সন্ধান করো কাজেই লাইলাতুল কদর শেষ রজনীর লাইলাতুল কদর শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যেই রয়েছে এটাই মোটামুটি অনেক অনেক হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত এজন্য কিছু কিছু হাদিসে পূর্ণ শেষ দশকের জোর এবং বেজর সব রাতেই সম্ভাবনার কথা বলা হয়েছে কিন্তু বেজর রাতের কথা এত বিপুল পরিমাণ হাদিসে এসেছে যার আলোকে প্রায় পৃথিবীর সকল ইসলামিক স্কলার ওলামা একরাম এবং হাদিস বেত্তাগণ তারা প্রায় সকলেই একমত যে লাইলাতুল কদর এটি শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে সন্ধান করলেই পাঁচটি রাত যদি কেউ এই লাইলাতুল কদরের সন্ধানে ব্যয় করে তাহলে নিশ্চিতভাবেই সে লাইলাতুল কদর লাভ করতে পারবে লাইলাতুল কদর যখন অতিক্রান্ত হবে লাইলাতুল কদরের এই কিছু আলামা আল্লাহ রসুল সাল আলহিহাসাল্লাম বলেছেন মূলত আল্লাহর পক্ষ থেকে নবীজিকে সম্পর্কে সুনির্দিষ্ট অবগতি দেওয়া হয়েছিল যেমন আপনার এই হাজতে ওবাদতুবনুসমেদ নদী আল্লাহ আনহুর এক হাদিসে বিষয়টি বর্ণিত হয়েছে বুখারি মুসলিমের হাদিস তিনি বলেন যে নবী সাল্লাহ আলি আসাল্লাম লিউক বিরানা বি কাদর ওবাদতুবুসমী আল্লাহ আনহু বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলীহ আসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে সংবাদ দেওয়ার জন্য বের হলেন ফাতালা হারজুল্লাহ নিমিন আল মুসলিমিন আল্লাহ নবী দেখতে পেলেন পথি মধ্যে দুজন মুসলমান তারা পরস্পর বিবাদের এবং ঝগড়ায় লিপ্ত আছে তখন আল্লাহ রসুল সলাল্লাহ আলিহি আসাল্লাম তাদের মধ্যে বিবাদের মীমাংসা করবার জন্য সেই কাজে লিপ্ত হয়ে গেলেন যখন বিবাদে মীমাংসা করে নবী মসজিদে এলেন তখন নবীজি বললেন হরাজতলী উকবিরকম মিলাই লাতুল কদর ফাতালা হা ফুলা নোফুল আনুন ফ আল্লাহ নবীজি বললেন যে আমি তো তোমাদেরকে এলাইলাতুল কদর সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার জন্যই ঘর থেকে বেরিয়েছিলাম কিন্তু রাস্তার মধ্যে দুজনের ঝগড়া এবং দুজনের বিবাদ এটার কারণে আল্লাহ আল আমিন রুফিয়াত আমার স্মৃতি থেকে সেটা মুছে দেওয়া হয়েছে আমার স্মৃতি থেকে সেটাকে উঠিয়ে নেওয়া হয়েছে সুতরাং আমি আর বলতে পারছি না যে কখন কবে এরপর আল্লাহ নবী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা বললেন যে হতে পারে এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে যে অর্থাৎ সুনির্দিষ্টভাবে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে নিশ্চিত করে একটি রাতকে লাইলাতুল কদর হিসাবে অবহিত আর শেষ পর্যন্ত করা হলো না বরং এটাকে কিছুটা অনিশ্চিতভাবেই পাঁচ রাতের মধ্যে সম্ভাব্য হিসেবে রেখে দেওয়া হল নবীজি বলছেন হয়তো এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে আমরা বুঝতে পারি কল্যাণটা এভাবেই নিহিত থাকতে পারে যদি শুধু একটি রাত লাহলাদুল কদর থাকত তাহলে লাইলাতুল কদর সন্ধান করার লাইলাতুল কদরকে অন্বেষণ করার যে তাৎপর্য লাইলাতুল কদরকে অনুসন্ধান করার যে একটি ব্যাপার সেটি আর সংগঠিত হতো না কারণ সেটি নির্ধারিত হয়ে যেত যে একটি রাতই হলো শুধুমাত্র লাইলাতুল কদর কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের বিষয়টিকে পাঁচটি রাতের মধ্যে অনিশ্চিতভাবে সম্ভাব্য হিসাবে রেখে দেওয়ার কারণে এখন আমরা অন্তত পাঁচটি রাত সন্ধান করছি আমরা ইতিহাসের ওই সকল লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছি যারা লাইলাতুল কদরকে সন্ধানকারী কাজেই পূর্ববর্তী উম্মত অনেকেই তাদের বিবরণ পাওয়া যায় যে তারা লাইলাতুল কদরের সন্ধানে অনেকে সারা বছরই ইবাদত ইবাদতের মধ্যে নিমগ্ন থাকতেন আল্লাহ রাবুল আলমিন রসুল আকরম সাল আলিহিসাল্লামের তুফাইলে আল্লাহর পয়গম্বরের বরকতে আমাদের জন্য ব্যাপারটিকে অনেক সহজ করে দিয়েছেন যে এখন আমাদের সারা বছর সন্ধান করতে হবে না এমনকি পূর্ণ রমাদান মাসও সন্ধান করতে হবে না এমনকি রমাদান মুবারকের শেষ দশ দিনের দশ রাতেও আমাদের সন্ধান করতে হবে না আমাদের জন্য আল্লাহ পাক সংকুচিত করতে করতে শুধুমাত্র পাঁচটি রাতের সন্ধানে আল্লাহ পাক আমাদেরকে আমাদের জন্য সংক্ষিপ্ত করে দিলেন পাঁচটি রাতের সন্ধান করলেই আমরা লাইলাতুল কাদের সন্ধানকারী হিসাবে আমরা সেই সৌভাগ্যবানদের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবো প্রিয় ভাই ও বোনেরা কাজী আমরা এ ব্যাপারে যেন আমাদের আর কোনো অবহেলা আমাদের পক্ষ থেকে কোনো ঘাটতি যেন না থাকে যে আমরা লাইলাতুল কদরের অন্তত সন্ধানকারী যেন হয়ে যাই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করেন হাজিতে অবাদতুল্ল সামেদ রাজি আল্লাহ তালানহুর বর্ণিত এই হাদিস থেকে একটি বিষয় এটাও বুঝে আসে মুসলমানদের পারস্পরিক ঝগড়া বিবাদ এটা মুসলমানদেরকে কত বড় কল্যাণ থেকে বঞ্চিত করতে পারে এবং মুসলমানদের জন্য এটা কত বড় একটা বিপদের কারণ হতে পারে যে লাইলাতুল কদরের যেই তথ্য রসুল সাল আলহি ওয়াসাল্লাম উম্মদকে দিতে চেয়েছিলেন সেটি আল্লাহ পাকরাবুল আলামিন নবীজির স্মৃতি থেকে বিস্তৃত করে দিলেন নবীজিকে ভুলিয়ে দিলেন এর এটি একটি বাহ্যিক কারণ যে দুজনের ঝগড়া এবং দুজন মুসলিমের বিবাদ বিসংবাদ এটি মুসলমানদের জন্য একটি খায়ের এবং কল্যাণ থেকে একটি ভালো জিনিসের সংবাদ থেকে বঞ্চিত হওয়ার কারণ হয়ে গেল যাই হোক তো বলছিলাম লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম এতটুকু পর্যন্ত সন্ধান দিয়েছেন আমাদেরকে আল্লাহ নবী শেষ দশকের পাঁচ রাতে লাইলাতুল কদর সন্ধান করতে বলেছেন আর লাইলাতুল কদরের কিছু আলামত এবং কিছু নিদর্শন এটি বর্ণিত হয়েছে লাইলাতুল কদরের দুটি আলামত হাদিসের আলোকে পাওয়া যায় বোঝা যাবে কিছুটা মুসলমানরা নিশ্চিত হতে না পারলেও অনুমান করতে পারবে যে লাইলাতুল কদর কোনটি পাঁচটি রাতের মধ্যে কোন রাতটি লাইলাতুল কাদের হিসাবে অতিক্রান্ত হলো এটি মুসলমানরা উপলব্ধি করতে পারবে হাজরত আবদুল্লাহ ইবনে উনাইস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা এসেছে কলা উরি তু লাইলাতুল সুম্মা উনসি ও আরানি সুবাহা আসজুদুফি মা ইনওয়ীন রসুল সাল আলী আসাল্লাম বলেন যে আল্লাহর পক্ষ থেকে আমাকে লাইলাতুল কদরের সন্ধান দেয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে সেটি আবার ভুলিয়ে দেয়া হয়েছে আমি নিজেকে দেখেছি আল্লাহ আমাকে যেই অবহিত অবহতি দিয়ে আমাকে অবগতি দিয়েছেন সেখানে আমি দেখেছি যে ও আরানি সুবাহা আসজুদুফি মা ইন ওয়া তিন যে আমি লাইলাতুল কদরের সকালবেলা ফজরের নামাজে আমি পানি এবং মাটির মধ্যে সাজদা আদায় করছি অর্থাৎ এ থেকে বোঝা যায় যে লাইলাতুল কদরের যে রাত হবে সে রাতের শেষ রজনীতে বৃষ্টিপাত বৃষ্টি বৃষ্টি বর্ষণ হবে এবং এই বৃষ্টি বর্ষণ এটি লাইলাতুল কদরকে চিনবার একটি লক্ষণ হবে অন্য আরেক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হাজিরা বুহরার তালাহ থেকে বর্ণিত এটি মুসলিম শরীফের হাদিস যে তাজা করা সাল তাজা করা সাল আলহ্লামা তালা আল কামারু আিসফনাতিন অর্থাৎ রসুল সাল আলিহ আসাল্লাম বললেন যে একটি পাত্রের খণ্ডিত অংশের ন্যায় যখন চন্দ্র উদিত হবে একটি পাত্রের খণ্ডিত অংশের ন্যায় চন্দ্র উদিত হওয়া এটি হলো লাইলাতুল কদরের একটি আলামত অর্থাৎ যে এই লাইলাতুল কদরের যে রাত হবে সেই রাতের চারটা এটা একেবারে খণ্ডিত আকারে চিকন আকারে দেখা যাবে ও আমার বাইজা আলা সোহা আলাহা উবৈবনে কা আবরাদি আল্লাহ নহুর বর্ণনা যে লাইলাতুল কদরের একটি আলামত হলো যে লাইলাতুল কদরের পর দিন যখন সূর্য উদিত হবে তো সেই দিন সকালবেলা সূর্য উদিত হবে এমত অবস্থায় যে সূর্যটার মধ্যে তেমন কোনো উত্তাপ থাকবে না ভোরবেলায় সূর্যের মধ্যে লাশ আলা কোনো উত্তাপ থাকবে না এগুলো হলো লাইলাতুল কদর পাওয়ার পর বা লাইলাত কদরে ইবাদত করার পর মুমিন ব্যক্তির আত্মার প্রশান্তির জন্য রসুল সল্লা আলি আসাল্লাম এই আলামতগুলোর আলোচনা করেছেন প্রিয় দর্শক যাই হোক আলামত তো আসবে শেষে কিন্তু আমাদেরকে তো লাইলাতুল কদরের সন্ধান করতে হবে মূলত গুরুবে শামস থেকেই সূর্য অস্তমিত হওয়ার পর থেকে রাত শুরু হয়ে যায় কাজেই যে রাতটি লাইলাতুল কদর হবে সেই রাতও সন্ধ্যাবেলায় সূর্য অস্তমিত হওয়ার পর থেকেই লাইলাতুল কদর হিসেবে শুরু হয়ে যাবে কাজে আমরা পাঁচটি রাতি এভাবে গুরুবে শামসের পর থেকে অর্থাৎ সালাতুল মাগরিবের সময় থেকেই আমরা লাইলাতুল কদর হিসাবে এটিকে পালন করবার জন্য আমল করবার জন্য আমরা সচেষ্ট হব এবং নিমগ্ন হব লাইলাতুল কদরে আমাদের আমল কি হবে লাইলাতুল কদরে আমরা কি আমল করব। এটি হলো গুরুত্বপূর্ণ বিষয় যে লাইলাতুল কদর তো আমরা পাঁচটি রাতকে সম্ভাব্য হিসাবে আমরা ধরে নিয়ে এই পাঁচ রাতে তো আমরা ইবাদত করব আমল করব কিন্তু আমরা করবটা কি

ইয়া রসুল আল্লাহ আপনি বলুন তো দেখি আমি যদি জানতে পারি বা আমি যে কোনোভাবে কোন লাইলাতুল কাদার সেটি যদি আমার অব অবগত আমার অবগতি হয় তাহলে রাতে আমি আল্লাহর কাছে কি বলবো তো আলী আলীহাসাল্লাম আমাকে ছোট্ট একটি দোয়া শিক্ষা দিলেন খুবই ছোট্ট একটি দোয়া আমরা দোয়াটি সকলে মুখস্থ করে নিব সকলে এই দোয়াটি আল্লাহ রব্ব আলমীরের কাছে লহলাতুল কদরের সম্ভাব্য রাতগুলোতে বেশি বেশি পড়বো আফওয়া ফাফু আননি যার অর্থ হলো হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে তুমি পছন্দ করো সুতরাং আমাকে ক্ষমা করে দাও তো কদর যদি কেউ লাইলাতুল কদরের সম্ভাব্য রজনীগুলোতে বেশি বেশি এই দোয়া পাঠ করার জন্য হযরত আয়েশা আল্লাহ তালাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে আমরা সকলেই তিরমিজি শরীফ এবং ইবনে মাজা মুসনাদে আহমদের মধ্যে শহীদ সনদের মাধ্যমে বর্ণিত এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে লাইলাতুল কদরে বেশি বেশি এই দোয়াটি করতে হবে এটির একটি দোয়া এছাড়া আর কি আমল করা যায় প্রিয় দর্শক লাইলাতুল কদরে সুনির্দিষ্ট বিশেষ কোনো আকৃতির আমল নেই যে কোনো নফল আমলই করা যায় যে কোনো ইবাদত করা যায় নামাজের মধ্যে সময় অতিক্রম করা যায় তেলাবতে কোরআনের মধ্যে সময় অতিক্রম করা যায় কিছু জিকির এবং আজকারের মধ্যে রাতের রাতের সময়গুলো অতিক্রম করা যায় যেই ইবাদতের মধ্যে নিজের মন এটা একাগ্র হবে সেই ইবাদতের মাধ্যমে রাতের সময়টুকু আমরা অতিক্রম করতে পারি আর বিশেষভাবে একটি ইবাদত করতে পারি যেটি লাইলতুল না এমনিতে খুব ফজিলতপূর্ণ আমল আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম তার চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু একটি আমলের কথা বলেছিলেন সেটি হলো সালাতুত তাসবিহ চার রাকাত নামাজে তিনবার 300 বার 300 বার তাসবিহের মাধ্যমে যে সালাতুত তাসবিহটি পাঠ করে আদায় করতে হয় সেই সালাতুত তাসবিহটি আমরা আদায় করতে পারি এক এক রাকাতে 75 বার করে তসবি আদায় করে এই 300 বার মোট তসবিহের মাধ্যমে যে সালাদুত্তসবি পাঠ করা যায় আদায় করা যায় এই রাতে আমরা এই চার রাকাত সালাদসবি আদায় করতে পারি এছাড়া রাতের বেলার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সেটি হলো লাইল অর্থাৎ তাহাজুদের নামাজ তাহাজুদের নামাজ সাধারণত আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম আট রাকাত আদায় করে থাকতেন কাজে আমরা লাইলাতুল কাদের এই আট রাকাত নামাজ লাইলাতুল কাদেরের নামাজ লাইলাতুল কদর মধ্যেও এই তাহাজুদের নামাজ আমরা বিশেষভাবে পড়ব আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের এই আটরাগাত নামাজ সম্পর্কে বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে ফালা আন ফলাত হিননা হিননা এই রাত এই আটরাগাত নামাজ রাগাত নামাজ এত দীর্ঘ হতো এত দীর্ঘ হতো যে তুমি আর এই রাতের নামাজের দৈর্ঘ্য সম্পর্কে আর জিজ্ঞাসা করো না রসুল সাল্লাহ আলি ইসলাম দাঁড়িয়ে থাকতে থাকতে কাদা মাহু নবীজির পা ফুলে যেত ফেটে যেত এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ আসাল্লাম রাতের নামাজ তাহামুলের মধ্যে তিনি সময় অতিক্রম করতেন কাজী প্রিয় দর্শক আমরা আসুন সম্ভাব্য আমাদের সামনে আগামী যে চারটি রাত রয়েছে এই চারটি রাতকে আমরা এভাবে আইবাদ আল্লাহ রসুল সাল আলিহ আসাল্লাম যেভাবে ইবাদতকে ইবাদতের মধ্যে অতিরিক্ত শ্রম দিতেন মেহনত করতেন সময় ব্যয় করতেন আমরা সেই সময় ব্যয় করে তো তাদের অভূতপূর্ব এই সুযোগ আমরা গ্রহণ করি আল্লাহ রব আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন